দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ম্যাম, আপনি কেমন আছেন? ভালো আছি। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। তোমরা সবাই অডিওটা বন্ধ করে ফেলো। আচ্ছা, আজকে কত তারিখ এটা বলে অডিওটা বন্ধ করো। আজকে কত তারিখ বলো তো? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারি কি আজকে কি ছিল, কি দিন ছিল? শহীদ দিবস। আর হ্যাঁ, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। আমরা এই যে বাংলা ভাষায় কথা বলতে পারছি কেন জানো? আমার বাংলা ভাষায় আমরা যাতে কথা বলতে না পারি, 1952 সালে সেই ব্যবস্থা করা হচ্ছিল। তো তখন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার, আরো এরকম নাম না জানা অনেক মানুষ মিলে আন্দোলন করেছিল, ছাত্ররা আন্দোলন করেছিল। তারা বলেছিল যে রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, আমরা বাংলায় কথা বলতে চাই। তখন পুলিশ ওদের মিছিলে গুলি চালায়। তখন রফিক, শফিক, বরকত, সালাম, জব্বার সহ আরো অনেকেই শহীদ হন। তো ওই 21শে ফেব্রুয়ারির ওই দিনটাকে স্মরণ করে আমরা শহীদ দিবস পালন করি। এরপর এই এই দিনটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। এই বাংলা ভাষার জন্য, মানে মুখের ভাষার জন্য, পৃথিবীর আর কোনো জাতি এইভাবে শহীদ হয়নি, রক্ত দেয়নি, আমরা দিয়েছি। তো 21শে ফেব্রুয়ারি আমাদের গর্ব, আমাদের অহংকার, আমরা গর্বিত যে আমরা বাঙালি। তো আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটি ভাষার গানের 4টা লাইন শোনাতে চাই, শুনিয়ে তোমাদের ক্লাস শুরু করব। হ্যাঁ, শুনবে তোমরা? আচ্ছা ঠিক আছে। মোদির গর্ব, মোদির আশা, আমরি বাংলা ভাষা। মোদির গর্ব, মোদির আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদির গর্ব, মোদির আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে তার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। আমরি বাংলা ভাষা, মোদির গর্ব, মোদির আশা, আমরি বাংলা ভাষা। কেমন লাগলো সবার? ভালো। আচ্ছা, আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে ভালোবাসবো এবং ভালো বাংলা, আমরা শুদ্ধ বাংলা বলতে শিখবো, লিখতে শিখবো। ঠিক আছে, অনেক কিছু বললাম। তো আজকে আমাদের অনেকেই নেটওয়ার্কের কারণে যুক্ত হতে পারছে না, আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। রুদ্র, তারপর দীপ, তীর্থ, বর্ণ, বর্ণ গান, বর্ণর গানের শিক্ষক এসেছে, তো একটু দেরি হয়ে গেছে, একটু দেরিতে ঢুকবে, আর ওরা তিনজন এখনো যুক্ত হতে পারছে না। ঠিক আছে, আমরা পাঠে ফিরে যাই। আজকে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব আমি সেটি স্ক্রিনে শেয়ার করছি, তোমরা একটু অপেক্ষা করো। আচ্ছা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে পড়াশোনা করব। দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে পড়াশোনা করব। থ্যাংক ইউ বাবা। আমরা অধ্যায় এক সম্পর্কে পড়াশোনা করব। অধ্যায় এক। জি। আচ্ছা, গত পাঠে আমরা পড়েছিলাম নানাবিধ উপায়ে সংখ্যা গণনা, নানাবিধ উপায়ে সংখ্যা গণনা। আজকে আমরা পড়ব ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা পৃষ্ঠা নম্বর 16, দুঃখিত 13, 13, 13, 13ই তো। আচ্ছা, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন স্ক্রিনে দেখো, মনোযোগ দিয়ে দেখো,
আজকে আমরা শিখবো ক্রমবাচক সংখ্যা। ভিডিওটা দেখো। কি করলো ভিডিওটাতে? ক্রমবাচক সংখ্যা। আজকে আমরা শিখব ক্রমবাচক সংখ্যা। যখন আমরা কোনো জিনিসের অবস্থান বলি তখন আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করি। আচ্ছা, যখন আমরা কোনো জিনিসের অবস্থান বলি তখন আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করি। আচ্ছা দেখো, যারা ক্লাসে ফার্স্ট হয়, যাদের রোল 1 হয়, তাদেরকে বলা হয় যে ও ক্লাসে প্রথম হয়েছে। আবার যে ক্লাসে সেকেন্ড হয়, রোল 2 হয়, তাকে বলা হয় যে ও না ক্লাসে দ্বিতীয় হয়েছে। আবার যার রোল 3 হয়, থার্ড হয় যে, তো তার ক্ষেত্রে বলা হয় যে ও না ক্লাসে তৃতীয় হয়েছে। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলা হয় 1, 2, 3 কে, এগুলাই হচ্ছে ক্রমবাচক সংখ্যা। অর্থাৎ ক্লাসে ওর অবস্থান কেমন সেটা বোঝানো হয়েছে। এই জন্যই বলা হয়েছে যখন আমরা কোনো জিনিসের অবস্থান বলি তখন আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করি। দেখো স্ক্রিনে প্রথমে আছে গণনাকারী সংখ্যা, তারপর ক্রমবাচক সংখ্যা, তারপর সংক্ষিপ্ত রূপ। আমরা একটু দেখি। গণনাকারী সংখ্যা 1, 2, 3, 4, 5। ক্রমবাচক সংখ্যা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সংক্ষিপ্ত রূপ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আচ্ছা, আমরা কি দেখলাম? নেট খারাপ। ও বুঝতে, নেট খারাপ বোঝা যাচ্ছে না বাবা? আচ্ছা একটু অপেক্ষা করো, নেটওয়ার্ক ঠিক হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা যে বলি 1, 2, 3, 4, 5, এটা বলে যে গুণি, এগুলো হচ্ছে গণনাকারী সংখ্যা। আর এই 1, 2, 3, 4, 5 কেই বলা হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আবার সংক্ষেপে আবার এটাকে 1 দিয়ে ম দিয়ে লেখা যায় প্রথম, 2 দিয়ে অন্তস্থ অ দিয়ে লেখা যায় দ্বিতীয়, 3 দিয়ে অন্তস্থ অ দিয়ে লেখা যায় তৃতীয়, 4 দিয়ে থয় রেফ দিয়ে লেখা যায় চতুর্থ, 5 দিয়ে ম দিয়ে লেখা যায় পঞ্চম। আমরা আরেকবার দেখি। যখন আমরা কোনো জিনিসের অবস্থান বলি তখন আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার করি। গণনাকারী সংখ্যা 1, 2, 3, 4, 5। ক্রমবাচক সংখ্যা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সংক্ষিপ্ত রূপ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আচ্ছা, তাহলে মাহাথির, তুমি কি এইটুকু বুঝতে পেরেছো বাবা? জি। আচ্ছা, তাহলে আমরা যখন গোনার সময় 3 বলি সেটার ক্রমবাচক সংখ্যা কি হয়? তৃতীয়। হ্যাঁ, আর যখন ওটাকে সংক্ষেপে লিখবো তৃতীয় তখন কিভাবে লিখতে হবে? আচ্ছা বলো, 3 দিয়ে অন্তস্থ অ। হ্যাঁ, অন্তস্থ অ, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা তাসমিয়া বলো, যখন আমরা গোনার সময় বলি 5 তখন ক্রমবাচক সংখ্যায় ওটাকে কি বলা হয়? পঞ্চম। থ্যাংক ইউ। সংক্ষিপ্ত রূপে কিভাবে লেখা হয়? ম দিয়ে পাঁচ না বাবা, 5 দিয়ে ম, 5 ম। বলো 5 ম, বলো আমার সাথে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা তাসিন, শুনতে পাচ্ছ বাবা? আচ্ছা, যখন আমরা গোনার সময়ে বলি চার, সেই চারকে ক্রমবাচক সংখ্যায় কি বলা হয়? চতুর্থ।
চতুর্থ। হ্যাঁ, তো এটাকে সংক্ষেপে যখন আমরা লিখবো তখন কি লিখবো? হ্যাঁ, চার দিয়ে থরেফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, পেরেছো। আচ্ছা, আমরা এবার পরের গুলোতে যাই। গণনাকারী সংখ্যা 6, 7, 8, 9, 10। ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। সংক্ষিপ্ত রূপ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। আচ্ছা, তাহলে যখন আমরা গুনি 6, 7, 8, 9, 10 তখন এগুলোকে আবার ক্রমবাচক সংখ্যায় বলা হয় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। আর সংক্ষেপে লেখার সময় ষষ্ঠকে লিখতে হয় 6 দিয়ে মধ্যন্য ষষ্ঠ। তোমরা কিন্তু কেউ পেট কাটা বলবে না, মধ্যন্য স বলবে, হ্যাঁ, পেট কাটা বলবে না। তাহলে ষষ্ঠকে লিখতে হয় 6 দিয়ে মধ্যন্য ষষ্ঠ। আর সপ্তমকে লিখতে হয় 7 দিয়ে ম, অষ্টমকে লিখতে হয় 8 দিয়ে ম, নবমকে লিখতে হয় 9 দিয়ে ম, দশমকে লিখতে হয় 10 দিয়ে ম। কত সোজা! আমরা আরেকবার দেখি। যখন আমরা কোনো জিনিসের অবস্থান বলি তখন আমরা ক্রমবাচক সংখ্যা ব্যবহার। গণনাকারী সংখ্যা এক ক্রমবাচক সংক্ষিপ্ত রূপ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। আচ্ছা, তাহলে এইটুকু বুঝেছো তোমরা? জি। আচ্ছা মাহাথির, মাহাথির বলো তো, মাহাথির তোমার রোল কত ক্লাসে? 13। 13। আচ্ছা, আমরা 13 পর্যন্ত এখনো শিখিনি, এই জন্য এইটাতে আর যাবো না, 13-তে যাবো না। আচ্ছা, ইয়ার রোল কত, তাহসিনের রোল কত, তাসমিয়ার রোল কত? আচ্ছা, তাহলে আমরা যেহেতু 10-এর মধ্যে শিখছি, 10-এর মধ্যে আজকে শিখবো, যখন আরো বেশি শিখবো তখন ওটা বলবো। আচ্ছা, তাহলে মাহাথির, যখন 8 গুনবো আমরা তখন এটাকে ক্রমবাচক সংখ্যায় কি বলবো? অষ্টম। আর সংক্ষিপ্ত রূপে কি লিখবো? আট দিয়ে ম। থ্যাংক ইউ পাপা। আচ্ছা তাসমিয়া, যখন আমরা 10 গুনবো তখন ক্রমবাচক সংখ্যায় কি কি বলবো? দশম। আর সংক্ষিপ্ত রূপে কি লিখবো? দশ দিয়ে ম। থ্যাংক ইউ তাসিন। যখন আমরা 7 গুনবো তখন ক্রমবাচক সংখ্যায় কি বলবো বলো বাবা? সপ্তম। সপ্তম, হ্যাঁ। আর আর সংক্ষিপ্ত রূপ লেখার সময় কি লিখবো? সাত দিয়ে ম। থ্যাংক ইউ। আচ্ছা, আমার সাথে এখন বলো তো, প্রথম, প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থ, পঞ্চম, পঞ্চম, ষষ্ঠ, 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 সপ্তম, সপ্তম, অষ্টম, অষ্টম, নবম, নবম, দশম, দশম। আচ্ছা, আবার প্রথম, প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থ, পঞ্চম, পঞ্চম, ষষ্ঠ, ষষ্ঠ, সপ্তম, সপ্তম, অষ্টম, অষ্টম, নবম, নবম, দশম, দশম। আচ্ছা আচ্ছা, তোমাদের বইতে এই অংশটুকু আছে, বইতে এই যে দেখো 13 নম্বর পৃষ্ঠায়, তোমরা একটু দেখো তো, বইয়ের সঙ্গে মিলিয়ে দেখো।
আচ্ছা দেখেছো তোমরা? হ্যাঁ ম্যাম, আমার কাছে বই নাই। আচ্ছা বইতে এরকমই আছে বাবা। লাইনে 10 জন শিশু দাঁড়িয়ে আছে। সামনে আছে নাসিমা এবং পিছনে আছে শান্তি। ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলি। আচ্ছা এই দেখো স্ক্রিনে, দেখো সামনে থেকে কে ষষ্ঠ? স্ক্রিনে দেখো 10 জন শিশু দাঁড়িয়ে আছে, দেখো স্ক্রিনে দেখো, বইতে পড়ে দেখো, বইতেও এগুলোই আছে। নাছিমা, নাসিমা, ওলি, আলী, সরি আলী, সবিতা, আকাশ, তামিম, রহিম, করিম, আলেয়া, রতন, শান্তি, 10 জন শিশু একটা লাইনে দাঁড়িয়ে আছে। তো প্রথমেই আছে, এই যে হলো সামনে, সামনে সামনের প্রথমে কে আছে? নাসিমা, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর দ্বিতীয়তে আছে আলী, তৃতীয়তে সবিতা, চতুর্থতে আকাশ, পঞ্চমে তামিম, ষষ্ঠতে রহিম, সপ্তমে করিম, অষ্টমে আলিয়া, নবমে রতন, দশমে শান্তি। এই দেখো যদি আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9 10। আর ক্রমবাচক বললে বলতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। আচ্ছা তাহলে সামনে থেকে কে ষষ্ঠ, কে বলতে পারবে বলতো? ষষ্ঠ কে বলতো? মাহাথির কে? নাসিমা। ষষ্ঠ? নাসিমা তো সবার সামনে বাবা, নাসিমা তো সবার সামনে। হ্যাঁ ষষ্ঠ, আচ্ছা আমরা দেখি তো ষষ্ঠ কে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। হ্যাঁ ষষ্ঠ হচ্ছে রহিম। এই দেখো রহিম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা পিছন থেকে কে সপ্তম? আচ্ছা এবার পেছন থেকে গুনতে হবে, একেবারে পেছনে কে আছে বলতো? শান্তি। শান্তি, তাহলে পেছন থেকে গুনতে হবে যে সপ্তমে কে আছে বলো। কে কে বলতো, কে বলতে পারবে পেছন থেকে কে আছে সপ্তম? তাহসান বলতে পারবা? পেছন থেকে কে সপ্তম, কে বলো? আচ্ছা আকাশ। পেছন থেকে হলো আমরা গুনবো, যেহেতু পেছনে শান্তি প্রথমে, পেছন থেকে কিন্তু শান্তি প্রথমে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আকাশ। হ্যাঁ দেখে নি ঠিক হয়েছে কিনা, আকাশ। হ্যাঁ থ্যাংক ইউ। সামনে থেকে কে নবম? সামনে থেকে কে নবম গোনো? সামনে কোন পাশ বলো তো? নাসিমা যেখানে দাঁড়িয়ে ওটা হচ্ছে সামনে, এখান থেকে গোনো কে নবম? রতন। হ্যাঁ থ্যাংক ইউ। সামনে হলো প্রথমে দাঁড়িয়েছে নাসিমা, তাহলে নাসিমা থেকে আমরা গুনবো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, রতন। থ্যাংক ইউ রতন, রতন, থ্যাংক ইউ, সুন্দর পেরেছো। আলিয়া কোথায়? সামনে থেকে। আচ্ছা সামনে থেকে আলিয়া কোথায় এটা বলো আমাকে, বলতে হবে আলিয়া সামনে থেকে কোথায়, সামনে থেকে গুনতে হবে। সামনে আছে নাসিমা, নাসিমা থেকে গুনতে হবে যে আলিয়া কোথায়।
আচ্ছা, তোমরা তিনজনই বলেছো অষ্টম। তাহলে আমি দেখি আলিয়া কোথায় আছে সামনে থেকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। হ্যাঁ, তাই তো, অষ্টম। হ্যাঁ, অষ্টম পেছন থেকে। আচ্ছা, আলিয়া পেছন থেকে কোথায় দাঁড়িয়ে আছে বলো। আলিয়া পেছন থেকে তৃতীয়। হ্যাঁ, তৃতীয়। তৃতীয়, হ্যাঁ, এই যে পেছন থেকে, এই যে পেছন হচ্ছে এই পাশ, হাতের বাম পাশ হচ্ছে পেছনে, এখান থেকে আলিয়া তৃতীয়তে দাঁড়িয়ে আছে। প্রথমে আছে শান্তি, দ্বিতীয়তে রতন, আলিয়া তৃতীয়তে, তাই না? তুমি তো ভালো পারো। প্রত্যেক শিশুর অবস্থান দুই ভাবে প্রকাশ করতে পারি। আকাশের অবস্থান কত? আচ্ছা, প্রত্যেকটা শিশুর অবস্থান দুই ভাবে প্রকাশ করা যায়। আমার কথা শোনো মাহাথির, মাহাথির শোনো, তাসমিয়া শোনো। আচ্ছা, প্রত্যেককে দুই ভাবে প্রকাশ করা যায়, সামনে থেকেও করা যায়, পেছন থেকেও করা যায়। আমরা যখন লাইন ধরে দাঁড়াই তখন সামনে থেকেও গোনা যায়, পেছন থেকেও গোনা যায়, তাই না বলো? আচ্ছা, তাহলে আকাশ প্রথম প্রথম থেকে কিভাবে দাঁড়িয়ে আছে, সামনে থেকে আর পেছন থেকে কিভাবে দাঁড়িয়ে আছে, গুনে বলো তো। চতুর্থ কোন 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 পাশ থেকে, সামনে থেকে না পেছন থেকে? সামনে থেকে, সামনে থেকে। হ্যাঁ, আর পেছন থেকে কোথায় দাঁড়িয়ে আছে? পেছন থেকে দাঁড়িয়ে আছে সপ্তম। হ্যাঁ, সপ্তম, ঠিক বলেছো, ঠিক 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 বলেছো। ডান দিক থেকে সাতজনকে গোল করো, ডান দিক থেকে সপ্তম জনকে গোল করো। আচ্ছা, তোমাদের বই আছে না তাহসিনের কাছে আর মাহাথিরের কাছে? হ্যাঁ। আচ্ছা, তাসমিয়ার কাছে তো বই নেই। আচ্ছা, তাসমিয়া মুখেই বলবে। আচ্ছা, তোমরা ডান পাশ থেকে সাত, প্রথমে সাতজনকে গোল করবে, আর ডান দিক থেকে যে সপ্তমে দাঁড়িয়ে আছে তাকে গোল করবে। করো তো, পেন্সিল দিয়ে করবে। প্রথমে সাতজনকে করবে ডান দিক থেকে, আমার কথা শোনো মনোযোগ দিয়ে বাবা, প্রথমে ডান দিক থেকে সাতজনকে গোল করবে, সাতজনকে, আর ডান দিক থেকে সপ্তম জনকে গোল করবে। করো। আচ্ছা আচ্ছা, বলো তো ডান দিক থেকে সপ্তম জন কে, মানে কোন কোন ছবিটা? আচ্ছা, ও কি কি রঙের জামা পরে আছে? হলুদ। হ্যাঁ, হলুদ। থ্যাংক ইউ। মাহাথির করেছো? জি। আচ্ছা, তাসমিয়া বুঝতে পেরেছো মা? ও আচ্ছা, তাসমিয়া করেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর। মনে রাখবে, সাতজন এবং সপ্তম জন হচ্ছে ভিন্ন। আচ্ছা, তাহলে সাত জন এবং সপ্তম জন কিন্তু ভিন্ন, তাই না? সাত জন মানে হচ্ছে এই 1 2 3 4 5 6 7, সাত জনকেই গোল করতে হবে, আর সপ্তম জন কিন্তু আলাদা। সপ্তম জন হচ্ছে এই হলুদ গেঞ্জি পরা এই ছেলেটা, মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, এক দুই জন আর দ্বিতীয় জন এক কথা হলো? হ্যাঁ।
যে মাহাথির এক কথা হলো না বাবা, দুইজন তো একটা মানুষ দুইটা মানুষ, আর দ্বিতীয় জন হচ্ছে যে দ্বিতীয়তে দাঁড়িয়ে আছে সে, বুঝতে পেরেছো? ডান দিক থেকে সাতজন, এই যে দেখো ডান দিক থেকে সাতজন, এই যে সাতজনকে গোল করা হয়েছে, 1 2 3 4 5 6 7 সাতজন, এই যে হচ্ছে এরা সাতজন, ছবিতে দেখো ভালো করে বুঝতে পারবে, এই যে হচ্ছে এরা সাতজন। ডান দিক থেকে সপ্তম জন, আর এই যে হচ্ছে ডান দিক থেকে সপ্তম জন, তার মানে সাতজন আর সপ্তম জন কিন্তু এক কথা নয়, তাই না বলো? একটি লাইনে শান্তি হচ্ছে পিছনে থেকে অষ্টম এবং শান্তির সামনে আরো পাঁচজন শিক্ষার্থী আছে। লাইনে কতজন শিক্ষার্থী আছে? আচ্ছা এই দেখো, একটা লাইনে শান্তি পেছন থেকে অষ্টমে দাঁড়িয়ে আছে, পেছন থেকে অষ্টম সে, আর শান্তির সামনে আরো পাঁচজন আছে, তাহলে লাইনে কতজন শিক্ষার্থী আছে আমরা সেটা একটু দেখি। এই দেখো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এই পাশ থেকে দেখি, এক পেছন থেকে দেখি, 1 2 3 4 5 6 7 8 এই যে শান্তি অষ্টমে দাঁড়ানো, দেখেছো? শান্তি অষ্টমে দাঁড়ানো, আর শান্তির সামনে আরো পাঁচজন আছে, 1 2 3 4 5 পাঁচজন আছে, তাহলে মোট কতজন হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো পেছন থেকে অষ্টম, এই যে হলো পেছন থেকে অষ্টম, দেখেছো? শান্তি পেছন থেকে অষ্টমে দাঁড়ানো তোমরা দেখতে পাচ্ছ? জি। তাসিন দেখতে পাচ্ছ? এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে শান্তি পেছন থেকে অষ্টমে দাঁড়ানো, সামনে আরো পাঁচ, এই যে দেখো সামনে আরো পাঁচজন, এই যে আরো পাঁচজন, তাহলে মোট কতজন হলো? মোট কতজন হলো তাহলে? 13 জন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। 13 জন। আচ্ছা তাহলে আমরা ক্রমবাচক সংখ্যা শিখলাম, একসাথে একদিনে আর এত শেখা যাবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না। আজকে তাহলে এই পর্যন্তই বাবা। আচ্ছা তোমরা বাড়িতে প্রথম থেকে দশম পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো বানান করে মুখস্থ করে লিখে খাতায় লিখে আমাকে দেখাবে, এবং প্রথম থেকে দশমের সংক্ষিপ্ত রূপগুলো আমাকে বানান করে মুখস্থ করে বানান করে লিখে দেখাবে, আমি সামনের ক্লাসে জিজ্ঞেস করব। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, কি এইটা বাড়ির কাজ? হ্যাঁ বাড়ির কাজ বাবা। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা কেউ যাবে না, আমি তোমাদের সাথে ছবি তুলবো, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো বাবা, অনেক ভালো থেকো। মা ও মা।